আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবেশন মডেল স্কুল অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আমি এখন যে বিষয়টি আপনাদেরকে পড়াবো সেটি হচ্ছে ক্লাস সিক্সের ইংলিশ ফার্স্ট পেপার মডেল কোশ্চেন 14। তো আমি পড়ানোর আগেই কিছু কথা বলবো, সেটি হচ্ছে আমার এই ভিডিওটি শেষ করার পরে আমি যখন পেজে আপলোড দেব তখন আপনারা এই ভিডিওটি সুন্দর করে বারবার দেখবেন। দেখার পরে যদি মনে হয় কোনো ওয়ার্ড মিনিং, কোনো সেন্টেন্স বুঝতে পারেননি, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখবেন যে স্যার এই বিষয়টি বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তো আমাদের ফার্স্ট অফ অল ফার্স্ট পেপারে যে কাজটি আমাদের করা দরকার সেটি হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্সের অর্থ খুব ভালো করে জানা দরকার। যদি আমরা ওয়ার্ড মিনিং ভালো করে জানি সেক্ষেত্রে আমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো আমি শুরু করছি আজকের ফার্স্ট পেপারের মডেল কোশ্চেন 14। অর্থ সহ পড়তেছি, আপনারা পরবর্তীতে মনোযোগ দিয়ে দেখবেন। মরিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী। মরিয়াম ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজশাহী সরকারি বিদ্যালয়ের ক্লাস সিক্সের। মরিয়ম ষষ্ঠ শ্রেণীর রাজশাহীর একটি সরকারি স্কুলের ছাত্রী। হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস, তার মা একটি অফিসে কাজ করে। অ্যান্ড হার ফাদার ইজ এ বিজনেসম্যান, এবং তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, মরিয়ম তার ফুপুকে খুব বেশি ভালোবাসে। হার ফাদার সিস্টার তার বাবার বোন। সুরায়া বেগম হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, সুরায়া বেগম যে বাস করে অন্য একটি জায়গায় একই শহরের। অন ফ্রাইডেজ শুক্রবারে সি ওফেন গোজ টু হার আন্টস প্লেস, সে প্রায়ই তার ফুপুর বাসায় যায়। অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার, এবং তার সাথে সময় ব্যয় করে। সুরায়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার, সুরায়া বেগম স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা। সি ইজ এ উইডো, সে একজন বিধবা। অ্যান্ড লিভস অ্যালোন, এবং একাকী বাস করে। হার হাজব্যান্ড ডাইড 3 ইয়ার্স এগো, তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছিল। হার টু ডটার্স আর ম্যারিড, তার দুটি কন্যা সন্তানই বিবাহিত। অ্যান্ড লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ ইন অ্যাব্রোড, এবং তারা বাস করে তাদের পরিবারের বিদেশের বাড়িতে। দে অফেন টক টু হার ওভার টেলিফোন, তারা প্রায়ই কথা বলে টেলিফোনের মাধ্যমে। অ্যান্ড কাম টু ভিজিট হার হোয়েন এভার দে গেট টাইম, এবং তারা দেখতে আসে যখন তারা সময় পায়। তো মডেল কোশ্চেন 14-এর এটি ছিল হলো আমাদের মূল অর্থ। এই অর্থটা আমাদের জানা দরকার। এখানে আমাদের কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো সবাইকে জানতে হবে। যেমন আছে স্টুডেন্ট মানে ছাত্রী, গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুল, মাদার মানে হচ্ছে মা, ফাদার মানে বাবা, বিজনেসম্যান ব্যবসায়ী, ভেরি মানে খুব, ফন্ড অফ মানে প্রিয়, আন্ট মানে ফুফু, স্পেন্ড মানে ব্যয় করা, রিটায়ার্ড অবসরপ্রাপ্ত টিচার মানে শিক্ষিকা, উইডাও মানে বিধবা, অ্যালান মানে একাকী, হাজব্যান্ড স্বামী, ডাই মানে মারা যাওয়া, ডটার মানে কন্যা, ম্যারিড মানে বিবাহিত, লিভ উইথ মানে কারোর সাথে বাস করা, ফ্যামিলি হচ্ছে পরিবার, অ্যাব্রোড মানে বিদেশ, ওফেন মানে প্রায়, ভিজিট মানে পরিদর্শন করা। এটা আমাদের কিন্তু অবশ্যই এই ওয়ার্ড মিনিংগুলো আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেনেরই 4, 5, 6 এটা আমরা সাধারণত পড়ে ফেলব, যাতে করে আমাদের সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষায় আমরা 4, 5, 6 মধ্যে প্রশ্ন করব। সব কিছু যাতে আমাদের কমন পড়ে এবং আমাদের পড়াটাও এগিয়ে যায়। আর আপনারা যারা বাসায় বসে অবসর সময় পার করতেছেন, আপনারা ডিটেলস পড়ে নিতে পারলে আরও ভালো, কিন্তু যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, নেক্সট মান্থের 12 তারিখে যেহেতু আমাদের পরীক্ষা শুরু হবে,
এজন্য আমরা একটু শর্ট করে পড়ার চেষ্টা করছি, যাতে করে আমরা পরীক্ষায় সুন্দর করে অ্যান্সার দিতে পারি। এখন আমি মডেল কোশ্চেন 14-এর 4 নম্বর নিয়ে আলোচনা করব। এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড কমপ্লিট ইট উইথ সুইটেবল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। আমাদের একটি বক্সে কিছু শব্দ দেওয়া আছে বা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো আমরা এই গ্যাপের জায়গায় আমরা ফিল আপ করবো। এই যে গ্যাপটি দেওয়া আছে, এই গ্যাপটির মধ্যে আমরা এগুলো ফিল আপ করবো। তাহলে আমাদের কী আছে দেওয়া, আমরা দেখি। শেখসাদি ওয়াজ ড্যাশ ইন ইরান, তাহলে শেখসাদি ওয়াজ বর্ন ইন ইরান। হি ওয়াজ ড্যাশ পোয়েট, হি ওয়াজ এ গ্রেট পোয়েট। অন্স একদা দ্য কিং ড্যাশ হিম টু দ্য প্লেস, একদা দ্য কিং ইনভাইটেড হিম টু দ্য প্লেস। হি ওয়েন্ট দেয়ার ওয়েয়ারিং সিম্পল ড্রেস, দ্য ম্যান অ্যাট দ্য প্লেস ডিড নট ট্রিট হিম ওয়েল। এর অর্থ হচ্ছে দ্য ম্যান অ্যাট দ্য প্লেস ডিড নট ট্রিট হিম ওয়েল। ওই যে যে জায়গায় তিনি ইনভাইটেড হয়েছিলেন শেখ সাদি, সেখানে তিনি যখন গিয়েছিলেন তখন সেখানে তিনি ভালো আপ্যায়ন পাননি। হি আন্ডারস্টুড, সে বুঝেছিল, আন্ডারস্টুড বুঝেছিল ইট, এটা। হি লেফট দ্য প্যালেস, সে প্যালেসটি ত্যাগ করে। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে, হি ওয়াজ ইনভাইটেড এগেইন, সে পুনরায় আবার আমন্ত্রিত হয়। দিস টাইম, এই সময়, হি ওয়েন্ট টু দ্য প্লেস ওয়েয়ারিং রিচ ড্রেস, তখন তিনি খুব ভালো জামাকাপড় পরে সেখানে যায়। দ্য ম্যান অব দ্য প্লেস অনার্ড হিম মাস, যখনই ভালো জামাকাপড় পরে সেখানে গিয়েছিল তখন তাকে অনেক বেশি সম্মান প্রদর্শন করেছিল। এই গল্পটার অর্থ হচ্ছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা যে গল্প দিয়ে পরিপূর্ণ করেছে সেটি হচ্ছে, শেখ সাদি একজন মহান ব্যক্তি ছিলেন, তিনি এরকম একটা বাসায় আমন্ত্রিত অতিথি ছিলেন, সেখানে যখন তিনি গিয়েছিলেন তখন তার ড্রেস ভালো ছিল না, ভালো না থাকার কারণে তার সাথে ভালো ব্যবহার বা ভালো আপ্যায়ন করা হয়েছিল না। পরবর্তীতে আবার যখন তিনি ইনভাইট পেয়েছিলেন, তখন আবার যখন গেলেন তখন সেখানে তিনি ভালো ড্রেস পরে গেলেন, ভালো ড্রেস পরে যাওয়ার পরে তাকে খুব বেশি আপ্যায়ন করলো এবং সম্মান দেখালো। এইটাই হচ্ছে এইটার মূল কারণ। এর সাথে আরও কিছু সংযুক্ত আছে, সেটি হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা আবার পড়ব ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি আমার ক্লাসটা বুঝে না থাকেন, কোনো সেন্টেন্স না বোঝেন অথবা কোনো অর্থ না বোঝেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেটি করবেন, আমাকে ইনফর্ম করবেন যে আমরা এই ওয়ার্ডটি বুঝিনি, এই সেন্টেন্সটি বুঝিনি, সেক্ষেত্রে আমি কিন্তু কমেন্টে এগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারবো। আর আপনারা যদি আমাকে কোনো রকম কোনো প্রশ্ন না করেন তাহলে আপনারা যতটুকু বুঝছেন ওইটার উপরে থাকতে হবে। তো আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা সবাই এখন ফ্রি আছেন করোনাকালীন সময়, যে পড়াটাই পড়াচ্ছেন না কেন, এই পড়াটা আপনারা বারবার পড়বেন, দেখবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে। এই জন্য আমি, আমাদের যেহেতু সিলেবাস শেষ করতে হবে, আমি প্রত্যেক টপিক থেকে কিন্তু আলোচনা শেষ করতে পারছি না, কারণ আমি যদি এদিকে দীর্ঘ করি সেক্ষেত্রে আমাদের এই সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে আমাদের এই 12ই অক্টোবরের মধ্যে, যেহেতু আমরা কেবল 3টা মডেল কোশ্চেন সিন কম্প্রিহেনশন পড়েছি, এর সাথে কিন্তু আনসিনও আছে। এই আনসিনগুলো আপনারা কিন্তু দেখে রাখবেন, আনসিনগুলো না পড়লে কিন্তু আপনারা অনেক সময় সঠিক অ্যান্সার দিতে পারবেন না। তো আপনাদের যে কাজটি বাসায় বসে বারবার সেটাকে অধ্যয়ন করা, বারবার পড়া, বারবার লেখা, যাতে করে সঠিকভাবে অ্যান্সারগুলো দিতে পারেন। আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানিয়ে, আপনাদের সুমঙ্গল কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।